নমস্কার বন্ধুরা, মুখ বদল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমি আমার রান্নাঘরে আপনাদের শেখাবো ক্রিসমাস ক্রিম কেক। প্রতিটা স্টেপ আমি স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি, আপনারা ভালো করে ফলো করুন। আমি কেক বানানোর আগে প্রথমে আমি এটা কেক টিনটাকে একবার গ্রিস করে নেব। এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এখানে আমি একটু তেল নিলাম, তেলটা এবারে আমি ব্রাশ করে নেব পুরো মোলটার মধ্যে। আপনারা যে কোনো কেক টিন নিতে পারেন। এবার আমি এক চামচ ময়দা এতে স্প্রেড করে দেব। এইভাবে পুরো বাটিতে আমাদের ময়দাটা লেয়ার করে দিতে হবে। ফার্স্টে আমাদের এই বাটিটা তৈরি করে নিতে হবে এইভাবে লেয়ার করে। বাকি ময়দাটা আমি ফেলে দেব। রেডি, আমাদের কেক মোল্ডটা একদম রেডি। এটা আমি এখন সাইড করে রেখে দেবো। এবারে কেক কিভাবে বানাবো মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এই বাটিতে আমি প্রথমে একটা ডিম ফেটিয়ে নেব। একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। এবার এখানে আমি হাফ কাপ তেল দিচ্ছি আর দেব 2/3 কাপ পেশা চিনি, মানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এগুলোকে একসাথে মিশিয়ে দেব। আমাদের এটা ফাটানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি, দিয়ে এটা আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বাসনের উপরে এই তারটা রেখে দিয়েছি, এর উপরে আমি কেকটা বানাবো। এটা এখন আমি প্রি হিট করে দিচ্ছি 10 মিনিট আগে লো ফ্লেমে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম ময়দাটা। এবার দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এক চামচ বেকিং পাউডার। এবার এটা আমি মিশিয়ে নেব। এবার আমি এই চিনির মিশ্রণ আর তেলের মধ্যে আমি এই ময়দাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে নাড়বো, আস্তে আস্তে মিশিয়ে দেবো, নাহলে লাম থেকে যাবে। ব্যাটারটা আমাদের গাঢ় হয়ে গেছে, আমরা এতে একটু দুধ দেব। দুধটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি এখানে 1/2 কাপ মতন দুধ দিলাম। আর একটু দুধ দেব। এবারে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে আমি এটা এই কাট করলাম, এই ফোল্ড করলাম, আবার কাট করলাম, ফোল্ড করলাম, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা আমাদের একদম রেডি।
আপনারা দেখে নেবেন এইভাবে কনসিস্টেন্সিটা এরকম হবে, ফিতের মতন পড়বে। দেখুন এইভাবে ফিতের মতন পড়লে ভাববেন আপনার ব্যাটারটা একদম রেডি। এবার আমি এটা কেক মোল্ডের উপর ঢালব। দেখুন আমাদের ব্যাটারটা আমি কেক মোল্ডের ঢেলে নিয়েছি। এবার এটা আমি একটু হালকা ট্যাপ করে দেব যাতে এয়ারটা ভেতর দিয়ে বেরিয়ে যায়। এবার আমি এটা প্রিহিটের বাসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেব। আমি এখানে একটা থালা ব্যবহার করছি, ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ভারী কিছু, আপনারা যে কোনো ভারী কিছু ইউজ করতে পারেন, আমি এখানে নোড়া দিয়ে দিচ্ছি। এই কেকটা আমাদের হতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। 25 মিনিটে একবার খুলে দেখব, না হলে আবার 30-এ করবো। এটা কেকটা হয়ে গেছে, এটা হতে 30 মিনিট পুরো সময় লেগেছে। আর এটা ঠান্ডা হলে আমরা মোল থেকে বার করে নেব, তারপরের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এবার আমরা ক্রিমের লেয়ার করে ডেকোরেট করব। এবার দেখুন আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এটাকে মাঝখান থেকে একটা কাটব, আর ওপর থেকে এই লেয়ারটা ফুলে রয়েছে যেহেতু, এটা আমি সমানভাবে কেটে নেব। দেখুন আমি এই লেয়ারটা উপর দিয়ে সমান করে কেটে নিলাম। এবার এটা আমি সাইড করে ফেলে দেব। এবার এটার উপর আমি ক্রিম দেব। প্রথমে আমি এই লেয়ারটা তুলে রাখছি অন্য একটা ডিশের উপরে। আমার কাছে কোনো ইকুইপমেন্ট নেই, তার জন্য আমি এখানে একটা বাসন নিয়ে নিয়েছি, ঘটি, সেটা উপুর করে নিয়েছি। তার উপরে একটা থালা রেখে দিলাম। এই থালাটার উপরে এবার আমি কেকে লেয়ার করব। এই থালাটার উপরে আমি একটা কেকের বেস আমি এখানে নিয়ে নিয়েছি, এর উপরে আমি এইটাকে রাখলাম নিচের লেয়ারটা। এবারে আমি ক্রিম মাখাবো। আমি এখানে ক্রিম অলরেডি তৈরি করে নিয়েছি। এই ছুরিটা এইরকম ভাবে স্প্যাচুলাটা ধরতে হবে, এইভাবে লাগাতে হবে, এই 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 ছুরির ওপরে কিন্তু কিছু লাগবে না। প্রথম লেয়ারটা আমরা দিয়ে নিয়েছি, এবার আমরা এই লেয়ারটা আবার বসাবো, এর ওপর আমরা ক্রিম মাখাবো। সেম প্রসেসে আমরা এইভাবে ক্রিমটা পুরো কেকটার উপর স্প্রেড করে নেব। আমরা ক্রিমটা পুরোভাবে লাগিয়ে দিয়েছি। এবারে এই পাশে পাশে যেটুকুন ক্রিম লেগে রয়েছে এই বোর্ডের ওপরে আমরা সেটা মুছে দিচ্ছি। এবার আমরা ক্রিসমাস কেকটা ডেকোরেট করে নেব। হয়ে গেছে আমাদের ক্রিসমাস ক্রিম কেক। আমি খুব ভালোভাবে আপনাদের শিখিয়ে দেখিয়ে দিয়েছি, এটা আপনারাও ট্রাই করবেন।
আর আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, হ্যাপি ক্রিসমাস।